হাই গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা নিয়ে আসলাম সাউথ ইন্ডিয়ার লাভ স্টোরি মুভির তৃতীয় পর্ব। আজকে যেই মুভি নিয়ে কথা বলবো সেই মুভিগুলো হিন্দি ডাব এবং ইউটিউবে অ্যাভেলেবেল, আর আজকের ভিডিওগুলো আমরা আইএমডি রেটিং হিসাবে সাজিয়েছি। তাই যদি আপনার ফেভারিট কোনো মুভি নিচের দিকে চলে যায় তাহলে মন খারাপ করবেন না। তাহলে চলুন শুরু করা যাক। লিস্টের 5 নম্বরে রয়েছেন নাম্বার 1 দিলওয়ালে। এটি একটি তেলুগু ড্রামা মুভি যেটা মুক্তি পেয়েছিল 2017 সালে। মুভিটা 6.4 আউট অফ 10 রেটিং পেয়েছিল আইএমডিবিতে। মুভির স্টোরি খুবই ইউনিক আর সিম্পল, যেখানে দুই বন্ধুর কাহিনী দেখানো হয় যারা ছোটবেলা থেকেই বন্ধু থাকে, কিন্তু একটা মেয়ের কারণে তাদের দুই বন্ধুর মধ্যে ফাটল ধরে। পরে তাদের মধ্যে মিল হয় কিনা তা দেখতে পাবেন মুভির ভিতরে। মুভির মধ্যে প্রেমের চেয়ে বন্ধুত্বের বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, তাই যদি প্রেমের পাশাপাশি বন্ধুত্বের কাহিনী দেখতে পছন্দ করে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, চাইলে দেখে আসতে পারেন। লিস্টের 4 নম্বরে রয়েছে সুপার ক্যালারি 4। এটি একটি তেলুগু রোমান্টিক কমেডি মুভি যেটা মুক্তি পেয়েছিল 2017 সালে। মুভিটা 6.4 আউট অফ 10 রেটিং পেয়েছিল আইএমডিবিতে। মুভিটা অনেকেই দেখে থাকবেন। তারপর মুভির কাহিনীটা ছোট করে বলি। এক বাবা ও এক অ্যাটিটিউড প্রেমিকার মাঝে এক প্রেমিক আটকে থাকে। মুভির গল্প খুবই অসাধারণ, দেখতে বসতে গোর দেওয়ার মতন কোনো সুযোগই পাবেন না। আর নানির অভিনয়ের কথা তো আমরা সবাই জানি। মুভিটা না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, আর দেখে থাকলে কমেন্টে জানাতে পারেন কেমন লাগলো। লিস্টের 3 নম্বর আছে ঢোলবাজা ওর বারাটি। এটি একটি তামিল রোমান্টিক ড্রামা মুভি যেটা মুক্তি পেয়েছিল 2001 সালে। মুভিটা 6.8 আউট অফ 10 রেটিং পেয়েছিল আইএমডিবিতে। মুভির স্টোরি কথা বললে আপনি কি আপনার গার্লফ্রেন্ড ও বন্ধুদের দিয়ে দিতে পারবেন? পারবেন না, তাই তো? তাই মুভিটা একবার দেখুন আর কমেন্ট বক্সে জানান কেমন লাগলো। দুর্ভাগ্যবশত এই মুভি হিন্দি ভার্সন ইউটিউবে অ্যাভেলেবেল না, তাই ডিসক্রিপশন বক্সে তামিল ভার্সন পেয়ে যাবেন। লিস্টের 2 নম্বর রয়েছে কালাকার্তা ড্রামা। এটি একটি কানাডা রোমান্টিক কমেডি মুভি যেটা মুক্তি পেয়েছিল 2012 সালে। মুভিটা 7.9 আউট অফ 10 রেটিং পেয়েছিল আইএমডিবিতে। এটা একটা দুর্দান্ত সিনেমা, লাভ রোমান্স কমেডি মিলিয়ে বোল্ড হওয়ার মতন কোনো সুযোগই নেই। ইয়াশ ফ্যানদের জন্য তো বটেই, আর রোমান্টিক লাভারদের জন্য তো কোনো কথাই নেই। মুভিটা না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। লিস্টের 1 নম্বরে রয়েছে দামদার খেলারি। এটি একটি তেলুগু রোমান্টিক কমেডি মুভি যেটা মুক্তি পেয়েছিল 2018 সালে। মুভিটা 7.1 আউট অফ 10 রেটিং পেয়েছিল আইএমডিবিতে। মুভির কাহিনী বলতে গেলে এক বাবা যদি বাবা যে কোনোভাবে তার মেয়েকে সে ছেলের কাছে তুলে দেবে না যে তাকে ভালোবাসে। পরে তাদের মিল হয় কি না তা জানতে হলে দেখতে হবে এই মুভি। মুভিটা অনেকেই দেখে থাকবেন, আর যদি দেখে না থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। উপরওয়ালা বহুত শাতির হ্যাঁ, ঝুঠ বলনে কে লিয়ে মুহ দিয়া আর সচ কহনে কে লিয়ে আঁখেন, সোচতে হ্যায় লেকিন ভুল কাহাঁ পাতে হ্যায়। আজকের মতো এখানেই শেষ করছি। কমেন্টে জানাতে পারেন এর ভিতর কোন মুভিটা আপনার পছন্দের। এরকম আরো মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।